সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিন পঞ্জিকা এবং রাশিফল এবং একটি প্রশ্নের উত্তর। দর্শক বন্ধু, আজ 22 মার্চ 1430 ইংরেজি 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার। আজ গোস্বামী মতে একাদশী ব্রত পারণ আগামী দিন সকাল 10:01 মধ্যে। চলুন দেখে নিই আজকের দিন পঞ্জিকা। আজ একাদশী, থাকবে দিবা 12টা পর্যন্ত, পরে দ্বাদশী। আজ মূলা নক্ষত্র থাকবে রাত্রে 3:35 পর্যন্ত, পরে পূর্বসরা নক্ষত্র। জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রে 3:35 পর জন্মগ্রহণ করছেন, তাদের নরগণ অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। মৃতের একপাদ দোষ রয়েছে, দিবা 12টার পর মৃতে দ্বিপাদ দোষ রয়েছে। যাত্রা শুভ তবে উত্তরে নিষেধ। দিবা 9:06 পর অগ্নিকোণে ও ঈশানে নিষেধ। দিবা 12টার পর যাত্রা আর নেই, শুভকর্ম আজকের নেই, গর্ভধান নেই, বিবাহ নেই। চলুন দেখে নিই আজকের রাশিফল। দর্শক বন্ধু, রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও অন্য অন্য ভিডিও সকলের আগে পাওয়ার জন্য। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না এবং পারিবারিক জীবনও ভালো যাবে না। একটা কলহ যোগ রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আজ কিন্তু আপনার কলহ বেঁধে যেতে পারে, সে বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন, ব্যবসায় আপনাদের মনোনিবেশ করতে হবে, তা না হলে ব্যবসায় কিন্তু আজকে অস্থির পরিবেশ হয়ে থাকবে, ব্যবসা তেমন একটা শুভ যাবে না। চাকরিজীবীদের জন্য মেষ রাশির শুভ বলা যেতে পারে, বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু মেষ রাশির শুভ ফল প্রদান করবে আজকের দিনে। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে অবিশ্বাস একটা ভাবনা সব সময় চলতে থাকবে। আজকে বৃষ রাশি জাতক জাতিকারা কোনো ব্যক্তিকেই চট করে বিশ্বাস করতে পারবে না, একটা অবিশ্বাসের মনোভাব মনের মধ্যে দেখা যাবে। পক্ষান্তরে বলা যেতে পারে দাম্পত্য জীবন সুখের হলেও তেমন একটা আনন্দ কিন্তু আজকে দাম্পত্য জীবনে বৃষ রাশির থাকবে না এবং পারিবারিক জীবনও কিন্তু খুব একটা ভালো থাকবে না। সবসময় সজাগ এবং সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা করছেন, বৃষ রাশির ব্যবসায়ী যারা, তাদেরকে বলবো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবসায় মনোনিবেশ করুন এবং ব্যবসাকে নিজে থেকে ব্যবসাটাকে করার চেষ্টা করুন, তাহলে ব্যবসার একটা ভালো ফল পাবেন। অবিশ্বাস্য মনোভাব আজকে আপনাকে কিন্তু অবিচ্ছিন্ন একটা মনোভাব তৈরি করবে, মানে যার সাথেই আপনি যে বিষয়ে ডিলিংস করেন না কেন, একটা অবিশ্বাসের মনোভাব, খুঁতখুঁতে মনোভাব আজকে আপনার মনের মধ্যে দেখা যাবে। চাকরিজীবী যারা রয়েছেন বৃষ রাশির, চাকরিজীবীদের আজকে মোটামুটি দিনটি ভালো যাবে, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি শুভ বলা যেতে পারে। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না, বিনা কারণে বিনা দোষে আপনি অপবাদ পেতে পারেন অন্যের কাছ থেকে, যে মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে অপবাদ প্রাপ্তি যোগ রয়েছে, অপবাদ পেতে পারেন, যার ফলে কিন্তু আপনার মনের মানসিকতা আজকে ভালো থাকবে না, সেই কারণে আনন্দ কিন্তু আপনার দাম্পত্য জীবনে থাকছে না। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের বলবো সঠিক পথে আজকে ব্যবসা করুন, সৎ পথে থেকে সঠিক উপায়ে বিজনেস করুন, তাহলে আপনার বিজনেসের এক ধারাবাহিকতা ঠিক থাকবে, তা না হলে ব্যবসারও কিন্তু একটা সমস্যা হতে পারে। যারা চাকরি করছেন মিথুন রাশির, কর্মক্ষেত্রে আপনি অ্যালার্ট থাকুন, কর্মক্ষেত্র থেকেও আপনি অপবাদ পেতে পারেন এবং আপনি অন্যের দোষ আজকে আপনার ঘাড়ে এসে যেতে পারে, তার জন্য আপনি কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে মিথুন রাশির। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না, আনন্দ মনের মধ্যে থাকবে না।
পারিবারিক জীবন শুভ বলা যেতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু একটু মন মারা অবস্থায় থাকবেন, মনের মধ্যে একটা কোনো সজীব প্রাণ থাকবে না, মনে আপনাকে হতাশায় আজকে কিন্তু ভুগতে হতে পারে। কর্কট রাশির ব্যবসায়ীদের বলবো যে ব্যবসার ক্ষেত্রে আপনাকে আজকে চিন্তা বাড়িয়ে দেবে, তাই ডিপ্রেশন না করে ব্যবসা সম্বন্ধীয় পরিকল্পনা করুন এবং ঈশ্বরের চিন্তা করুন। যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য কিন্তু কর্কট রাশির শুভ ফল দিবে এবং বিদ্যার্থীদেরও কিন্তু আজকে শুভ ফল দেবে। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের হবে, সুখের হবে, পারিবারিক জীবনও সুখের কাটবে। যারা ব্যবসা করছেন সিংহ রাশির ব্যবসায়ীদের কিন্তু খুব শুভ আজকে, ব্যবসায় কিন্তু আজকে একটা ভালো লাভযোগ হতে পারে সিংহ রাশির। সিংহ রাশির চাকরিজীবীদেরও শুভ বলা যেতে পারে, বিদ্যার্থীদের অবশ্যই শুভ। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন আনন্দের মধ্যে দিয়ে কাটবে, দাম্পত্য জীবনে সুখ এবং আনন্দ দুটোই কিন্তু থাকবে। ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, আপনি সজাগ সচেতন থাকলে কন্যা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু আপনার ব্যবসাও কিন্তু আজকে ভালো থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ বলা যেতে পারে এবং বিদ্যার্থীদের জন্যও কিন্তু আজকে কন্যা রাশির শুভ। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মধুময় হয়ে উঠবে, পারিবারিক জীবন ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা আজ বৃদ্ধি পাবে। যারা তুলা রাশির যারা প্রেম রিলেশনে আছেন, আপনাদের প্রেম আজকে কিন্তু প্রেমের কিন্তু একটা বাস্তব রূপ আপনারা দিতে পারবেন, এক কথায় প্রেমের সফলতাও কিন্তু হতে পারে তুলা রাশি জাতক জাতিকাদের। তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের আজকে ব্যবসা ভালো চলবে এবং ব্যবসায় উন্নতি রয়েছে। আর যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও কিন্তু তুলা রাশির আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে, বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকে শুভ বলা যেতে পারে। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বজায় থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে পারেন, আপনার ব্যবহার আপনার কর্ম আপনার আচরণে আপনি আজকে সম্মানিত হতে পারেন। যারা বৃশ্চিক রাশির চাকরি করছেন চাকরিজীবীদের কিন্তু আজকে কর্মে দক্ষতার জন্য শুভ কর্ম করার জন্য আপনি আজকে আপনার ডিপার্টমেন্টেও কিন্তু সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য হতে পারেন। ব্যবসায়ীদের বলবো ব্যবসা খুব ভালো যাবে এবং ব্যবসার দিক থেকেও কিন্তু আপনার আজকে উন্নতির যোগ রয়েছে, বিদ্যার্থীদের জন্য শুভ। পরবর্তী রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের পারিবারিক দাম্পত্য জীবন প্রচণ্ড ভালো যাবে, সুখ স্বাচ্ছন্দ্যে এবং আনন্দেই কাটবে। ধনুরাশির যারা প্রেম রিলেশনে আছেন আপনাদের প্রেমে আজকে খুব আনন্দ লাভ হবে এবং প্রেমেরও একটা বাস্তব রূপ আপনারা দিতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনাদের আজকে দিনটি শুভ বলা যেতে পারে, তবে ব্যবসায়ীদের কিন্তু আজকে বিজনেসে মনোনিবেশ হবে না ধনুরাশির, তাই ধনুরাশির ব্যবসায়ীদেরকে বলবো ব্যবসার ক্ষেত্রে আপনি খুব সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং আপনি সুস্থ মস্তিষ্কে একদম স্থির থেকে মনোযোগ সহকারে ব্যবসা করুন, তা না হলে ব্যবসার একটা ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দাম্পত্য জীবন সুখের হলেও আনন্দের হবে না, দাম্পত্য জীবনের মধ্যে একটা বিরহ যন্ত্রণা থাকবে আর সেই বিরহ যন্ত্রণাতে আপনি কিন্তু খুব কষ্ট পাবেন। আর মকর রাশির জাতক জাতিকাদেরকে আজকে প্রিয়জনের কাছ থেকে আঘাত, প্রিয়জন দূরে চলে যাওয়া ইত্যাদি কারণে কিন্তু বিরহজনিত একটা সমস্যা, মনে মনকষ্ট মনস্তাপ এগুলো কিন্তু মনের মধ্যে থাকবে। যারা চাকরি করছেন মকর রাশির চাকরি ক্ষেত্রে সুবিধা মানে সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আজকে এবং চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে, কিন্তু ব্যবসায়ীদের কিন্তু আজকে খুব সমস্যাপূর্ণ দিন বলা যেতে পারে, কারণ ব্যবসায় আপনাকে মনোনিবেশ করতে হবে, মন না থাকলে আপনার ব্যবসা উলটপালট হয়ে যেতে পারে বা লস হয়ে যেতে পারে, সেই দিকে আপনাকে একটু দৃষ্টিপাত করতে হবে মকর রাশির। মকর রাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে পড়াশোনায় প্রচণ্ডভাবে মনোযোগী হতে হবে। পরবর্তী রাশি কুম্ভ।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ আনন্দ মোটামুটিভাবে বহাল থাকবে আজকের দিনে, আর পারিবারিক জীবনটাও মোটামুটি যাবে। তবে কুম্ভ রাশি যে আশা করেছিলেন মনের মধ্যে, সেই আশা আজকে কিন্তু আপনার নিরাশায় পরিণত হয়ে যাবে, আশা ভঙ্গ হয়ে যাবে, আশার বাস্তব রূপ দিতে পারবেন না। সেই কারণে কিন্তু আপনার মানসিক অবস্থা আজকে ভালো থাকবে না, তাই ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এই মানসিকতার জন্য। তাই ব্যবসার ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে, যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, তা না হলে কিন্তু কুম্ভ রাশির আজকে সমস্যাপূর্ণ দিন বলা যেতে পারে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকে শুভ বলা যেতে পারে, তবে বিদ্যার্থীরাও যে আশা নিয়ে পড়াশোনা করবেন তাদেরও কিন্তু আজকে আশা কিন্তু ভঙ্গ হতে পারে, তাই বিদ্যার্থীকেও কিন্তু ভালো মতো সচেতন আজকে থাকতে হবে। পরবর্তী রাশি, শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আনন্দের হবে না, কিন্তু সুখের থাকবে, তবে ভয়ে ভয়ে দিনটি কাটবে। আজ মীন রাশির জাতক জাতিকাদের কোনো এমন কোনো কাজের জন্য তাদেরকে ভয় কিন্তু আজকে পিছনে ভয় দাঁড়িয়ে থাকবে, এই ভয়ের জন্য কিন্তু মানসিক দুর্বল হয়ে পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরকে বলবো যে ভয় ভীতিকে ভুলে গিয়ে আপনাকে ব্যবসায় সজাগ হতে হবে এবং সচেতন সচেষ্ট থাকতে হবে। যারা চাকরি করছেন মীন রাশির এমন কোনো কাজ করে দেবেন না কর্মক্ষেত্রে যে কাজের জন্য আপনাকে পানিশমেন্টের কোনো ভয় থাকে, এই দিকে কিন্তু আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। বিদ্যার্থীদের কিন্তু দিনটি আজকের শুভই বলা যেতে পারে। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর চলুন দেখে নিই আজকের একটি মাত্র প্রশ্নের উত্তর পর্বে। পূর্ব মেদিনীপুর, না কোথা থেকে, হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে পূর্ণপাত্র। পূর্ণবাবু, নিশ্চিত আপনি আমার এই প্রোগ্রাম দেখছেন, আমাকে নমস্কার, আপনাকে নমস্কার জানাই, আপনি ভালো থাকুন। পূর্ণবাবু, আপনি জানতে চেয়েছেন আপনি পূর্ব মেদিনীপুর জেলায় আপনার বাড়ি, থানা আপনার নন্দন কুমার, পোস্ট গোদা, গ্রাম হচ্ছে বরগাদার গোদা। বাহ, আপনি গ্রাম বরগাদার গোদা থেকে, আপনার পোস্ট অফিস গোদা এবং আপনি নন্দন কুমার থানা বাসিন্দা। আপনি জানতে চেয়েছেন যে আপনার কি রাশি, আপনার জন্ম তারিখ দিয়েছেন আপনি 25/8/1994, সময় ভোর 4টা। হ্যাঁ পূর্ণপাত্র, পূর্ণবাবু আপনার জন্ম তারিখ অনুসারে অর্থাৎ 25/8/1994 সালে আপনার জন্ম, আপনার জন্ম সময় ভোর 4টা, আপনি পূর্ব মেদিনীপুরে আপনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সূত্রে আপনার রাশি কি। আপনার রাশি হচ্ছে পূর্ণবাবু মীন রাশি। খুব সাবধানে থাকবেন আপনি এখন বর্তমানে, কারণ আপনার মীন রাশির ওপরে চলছে শনিদেবের সাড়ে সাথী, তাই এই সময়টা আপনার কাছে খুব কঠিন এবং একটা দুর্গম জীবন রেখা দিয়ে আপনাকে পার হতে হবে। আপনার চলার পথটা এখন খুব দুর্গম, এই ক্ষেত্রের জন্য আপনাকে খুব সচেষ্ট সাবধান থাকতে হবে। বিস্তারিত আপনি যদি জানতে চান তাহলে অনলাইনে বুকিং করে আপনি আপনার হস্তবিচার এবং হরোস্কোপ বিচার করাতে পারেন। সে অনলাইনে কীভাবে বুকিং করবেন, এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরে ফোন করে আপনি জেনে নেবেন। আর সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি, যিনারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে পারছেন না, আপনারা যদি আমাকে দেখাতে চান তাহলে অনলাইনের মাধ্যমে দেখাতে পারেন। আর একটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই যে নাম্বারটি 9932106280, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে দিন, আপনার নাম, আপনার জন্ম সময়, জন্ম জেলা, জন্ম তারিখ এবং কোন জেলা থেকে, কোন জেলায় আপনার জন্ম হয়েছে এবং আপনি বর্তমানে আপনার কী ঠিকানা রয়েছে দিয়ে আপনার প্রশ্নটি দিয়ে হোয়াটসঅ্যাপ করে দিন। এই ভিডিও দেখতে থাকবেন, ভিডিওর ফাঁকেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। খুব ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন, আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।